back. আমি খেতে পারবো না। আমাদের ভিডিওর মধ্যে ছিল খাও, এবং সে পরবর্তীতে বলেছে পড়ো। এর আগে কি করবো আমি, কিভাবে বাঁচবো? আমার আমার পরিবার মৃত্যু শোক চলতেছে আমার। এটা আমরা জানি, আমরা দেখেছি অনেকভাবে ব্রেন ওয়াশ করে ভিক্টিমের স্টেটমেন্ট গুলো চেঞ্জ করা যায়। তো এটা যে একদম রাইট, ফাইনাল বক্তব্য এটা না, যে এটাই এটাই যে সে এবং নিহত তিশার বাবাও মেয়েটা একই তার কথা বাবা বলেছে। মার কাছ থেকে। বাবা মার কতটা অবাধ্য হলে একটা সন্তান এরকম কথা বলতে পারে? সম্মানিত ভিউয়ার্স, এরকম তিশার মতো কোনো সন্তান যেন কোনো মায়ের পেটে, মায়ের গর্ভে না আসে, এরকম হয়তোবা বক্তব্য এখন তিশার বাবা মায়ের। জি বন্ধুরা, আপনারা সঠিক শুনছেন, এই তিশা যাকে কোলে পিঠে মানুষ করলেন তার বাবা, তার মা, আর আজকে একটা লোকের প্রেমে পড়ে, একটা লোকের ফাঁদে পড়ে, একটা লোকের টাকার লোভে পড়ে আজকে তার বাবা মাকে এরকম অপমান করতেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এরকম নির্দেশ আসছেন, তোমার বাবা মা যদি বিধর্মীও হয়ে থাকে তারপরে তোমার বাবা মাকে তোমার সম্মান করো। কিন্তু এই তিশা তার বাবা মার সঙ্গে এরকম খারাপ আচরণ করতেছে। ভিউয়ার্স, আপনার একটা জিনিস অনেকে জানেন, তার একটা ভাইরাল ভিডিও, যেটা তার কারের মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে মোশতাক জোর করে তাকে কোনো কিছু খাওয়ানোর চেষ্টা করতেছিল। জি বন্ধুরা, সঠিক শুনছেন, আর ওই জিনিসটা সে ইন্টেনশনালি সে নিজেই ভিডিও করছে। করার পর এই ভিডিওটা মোটামুটি সোশ্যাল মিডিয়াতে অনেকদিন আগে অনেক ভাইরাল হয়ে যায়। আর যেটা নিয়ে যখন তিশার বাবা বললেন, যে এখানে কিন্তু ভিডিওতে বলা হয়েছে তিশা খাওয়ানোর চেষ্টা করা হয়েছে, তিশা কোনোভাবেই খাইতে যাচ্ছে না, তাকে জোর করে খাওয়ানো হচ্ছে। তো তিশার বাবার বক্তব্য মতে তিশাকে জোরপূর্বক চেতনানাশক কিছু ওষুধ মিশিয়ে তাকে খাবারটা খাওয়ানোর চেষ্টা করা হয়েছে, তার জন্য তিশা খায়নি। কিন্তু কথার বক্তব্যটা পুরোই ঘুরিয়ে দিয়েছে, যেটা আপনার এই ভিডিওতে দেখতে পারবেন। তিশা কি কি বলল এই ব্যাপারটা নিয়ে? বন্ধুরা, এমনও তো হতে পারতো, তার বাবার কথা মতো তাকে চেতনাদায়ক ওষুধ খাওয়ানোর চেষ্টা করেছেন, এবং যার মাধ্যমে তিশাকে অজ্ঞান অচেতন করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেছেন, ব্ল্যাকমেল করার চেষ্টা করেছেন, সেজন্য সে খাইতে চায়নি। সময় তো বেশ, কথাটা কতটুকু সত্যতা রয়েছে আমরা আজকে ভিডিওটি দেখব। কিন্তু তার বাবার বিপক্ষে হয়ে, এগেনেস্ট হয়ে তিশা অন্য বক্তব্য দিলেন সোশ্যাল মিডিয়াতে, ফেস দ্য পিপলে। সমর্থ ভিউয়ার্স, আমাদের এখন দেখার পালা যে আসলে তিশা আরও কী কী বলল। তার বাবাকেই সে অপমান করলো, অপদস্থ করলো সবার সামনে। এটা একটা সন্তানের জন্য কতটুকু সঠিক হয়েছে আপনার অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকে বলতেছেন তার বাবার সঙ্গে যেরকম আচরণ তিশা করতেছে, একদিন ইনশাআল্লাহ সেও এরকম সমস্যায় পড়বে, এবং লোকজন এরকম দেখতে পারবে তার বাবাকে। যে যে ব্যক্তি তার বাবাকে, তার ফ্যামিলি মেম্বার্সকে খাদায়, সে কখনো সুখী হতে পারে না, একদিন না একদিন এর ফিরতে পাবেন। জি বন্ধুরা, এটা বলতেছেন নেটিজনরা। তো চলুন বন্ধুরা, আর কি কি বলুন ফেস দ্য পিপলকে তার বাবার নামে অভিযোগ তুললেন তিশা, আমরা চলুন দেখে আসি। আমাদের ভিডিওর মধ্যে ছিল খাও, এবং সে পরবর্তীতে বলেছে পড়ো। কি পড়বে? বাসায় যে ব্যালদে 4 পৃষ্ঠা লিখবে, এবং এটা তুমি এখন তোমার যেহেতু বাসায় গিয়ে পড়ার মন বসবে না। আর আমি আরেকটা বিষয় পরিষ্কার করতে চাই, যে আমার বাবা বলেছিল যে আমার মেয়েকে ব্ল্যাকমেল করা হয়েছে, আমার মেয়েকে কিছু ভিডিও ধারণ করা হয়েছে, এরকম কোনো কিছু ছিল না, কোনো ভিডিও ছিল না, আমাকে কেউ ব্ল্যাকমেল করেনি, আমি নিজের ইচ্ছায় তাকে বিয়ে করেছি। এবং বাবা একটা স্টেটমেন্টের কথা বললো, যে মেডিকেল, আমার বললো যে আমার মেয়ের মেডিকেল স্টেটমেন্ট। তো সে কথা বলে যে আমি 3 জায়গায় স্টেটমেন্ট দিয়েছি, 1 নাম্বার হলো মহামান্য হাইকোর্ট, 2 নাম্বার ঠাকুরগাঁওয়ের কোর্ট, এবং 3 নাম্বার হলো মেডিকেল স্টেটমেন্ট। মহামান্য হাইকোর্টে আমি 3 জন জজ সাহেবের সামনে দাঁড়িয়ে কথা বলেছিলাম যে আমি ফন্দকার মোস্তাক আহমেদকে সম্পূর্ণ স্বেচ্ছায় বিয়ে করেছি, সেখানে 2 জন। কিন্তু এর আগে আলাদা আরেকটা স্টেটমেন্ট দিয়েছেন আর যে আপনাকে জোর করে ইয়ে। জি জি জি, সেই স্টেটমেন্টের কথা বাবা বলছে হচ্ছে মেডিকেল রিপোর্ট, মেডিকেল রিপোর্টের সেখানে আপনি বলেছেন আপনাকে জোর করে। হ্যাঁ, সে স্টেটমেন্ট বা সে লিখাটা আমার ছিল না। আমি তো কোনো তোতা পাখি নই যে তোতা পাখির মতো কেবল বলিয়া উড়ে যাব। আমি স্নিগ্ধা রেজওয়ানা, আমি ওনার প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথম যে বলেছে ভিডিওর কথা, আমি ভিডিওর বিষয়টা পরিষ্কার করি। বাবা বলেছে ভিডিওটা বিয়ের আগে, কিন্তু ভিডিওটার ডেট যদি আপনি দেখেন, মে মাসের ভিডিও সেটা, আমাদের বিয়ে হয়েছিল মার্চের 25 তারিখে। আমি আশা করি বিষয়টা সবাইকে পরিষ্কার করতে পারছি। আমাদের ভিডিওর মধ্যে ছিল খাও, এবং সে পরবর্তীতে বলেছে পড়ো। কি পড়বে? বাসায় যে ব্যালদে 4 পৃষ্ঠা লিখবে, এবং এটা তুমি এখন তোমার যেহেতু বাসায় গিয়ে পড়ার মন বসবে না। ভিডিওর আসলে একটা রিজন হচ্ছে, আমি একদিন তাকে, আমাদের বিয়ের পরেই একদিন সে আমাকে ফোন দিয়েছে, আমি বললাম যে আমি অসুস্থ আছি, বাসা থেকে বের হবো না। তো আমি সেদিন যখন, আমার আবার কিছুক্ষণ পর আমার ফ্রেন্ডরা ফোন দিল, ফোন দিয়ে বললো যে তিশা বের হ, কই যাব, চল ফুচকা খেতে যাবো। আসলে বান্ধবীদের কথা তো একটা ব্যাপার থাকে না, তো যখনই ফোন দিলাম আমি বের হয়ে গেছি। তো ওই রাস্তা দিয়ে, ওটা ছিল বনশ্রীর দিকে, খন্দকার মোশতাক আহমেদ, সে গাড়িতে যখন যাচ্ছিল আমাকে দেখতে পায় যে আমি আমার বান্ধবীদের সাথে। সে আমাকে দেখে কিছুটা অবাকই হয়, কারণ আমার তো আজকে এখানে থাকার কথা না, আমার এখন বাসায় থাকার কথা, আমি কোচিং বাদ দিয়ে কেন এই জায়গায় খেতে এসেছি। সে আমাকে এটা বলে
আমার সামনে আসলো এবং আমার ওই দুই বান্ধবী আমাদের বিয়ের বিষয়টা জানতো, সে খন্দকার মোস্তাক আহমেদ তখন আমাকে বলে যে তিশা গাড়ি দুটো তোমার সাথে আমার কথা আছে। এবং আমি যেহেতু ওই দিন সারাদিনে আসলে না খাওয়া ছিলাম, বান্ধবীদের কথা যেহেতু বাসা থেকে বের হয়েছে, তখন আমি গাড়িতে কান্না করছিলাম যে আমি খাবো না খাবো না, সেই আপনার ওই কিছু দুই ঠিক জানে বান্ধবী কি, দুই বান্ধবী কি আপনার ক্লাসমেট বা আপনার একই স্কুলে পড়েন? হ্যাঁ আমার ক্লাসমেট, আমরা একই স্কুলে পড়ি, আমরা একই সেকশন, আমি আসলে তাদের নাম উল্লেখ করতে চাচ্ছি না কিছু না সমস্যার হ্যাঁ জন্য। বুঝতে পেরেছি। সাগর ভাই ওই দিনের তো মাস আর তারিখটা জানতে চান? ওই দিনের মাস আর তারিখ, যেদিন উনি খেতে গিয়েছেন ফুচকা, ওই দিনের মাস আর তারিখটা কত ছিল? যদি মনে থাকে ওইটা ছিল মে মাস, ওইটা ছিল মে মাসের 12 তারিখে, আর আমাদের বিয়ে হয়েছিল মার্চের 25 তারিখে। আশা করি আচ্ছা বিষয়টা আমি পরিষ্কার করতে পেরেছি। এবং সেই ভিডিওতে ছিল কেবল খাওয়ার পরও। আর আমাকে স্নিগ্ধা রিজন আরেকটা প্রশ্ন করেছেন যে কোন চাপে পড়ে বিয়েটা তুমি করেছো? আমি কোন রকম কোনো চাপে পড়িনি, আমি সম্পূর্ণ স্বেচ্ছায় তাকে বিয়ে করেছি, আমি আমার নিজের ইচ্ছায় তাকে বিয়ে করেছি। আমার মনে হয়েছে 18 বছর বয়স হলে আমি আমার সিদ্ধান্তটা নিতে পারবো, সেটা বাংলাদেশের আইন আইন মতে, তো আমি আমার সিদ্ধান্ত সেখানে নিয়েছি এবং আমাকে কেউ কোনো রকম ব্ল্যাকমেইল করেনি। কিন্তু কথা হলো অসম বিয়ের কারণটা কি, মানে এটা কি আপনার, আপনি একটু আগে বলুন আপনার বাড়ি। হ্যাঁ না না সরি সরি, অসম বিয়ের ব্যাপারে আমার কোনো এই বিষয়ে আমি না এটা জানি না। এটা নিয়েই সবচেয়ে, আপনার হয়তো আপনি আপনার ব্যক্তিগত ভাবে আপনার হয়তো আপত্তি অনেকেরই নাই, আমার আপনার আমার হয়তো আমার অনেকেরই নাই, কিন্তু এটা একটা বড় একটা প্রশ্ন। যে ও তো স্কুলে পড়তো, স্কুলে যখন কেউ পড়ে তখন তো তার 18 বছর বয়স থাকে না, বা স্কুলে থেকে যখন সম্পর্কটা, তো সেই সময়টাতে যে এটা হলো সেক্ষেত্রে কোনো ধরনের এক্স্যাক্টলি প্রভোকেশন, দ্যাটস মাই রাইট 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 হ্যাঁ আমাদের সম্পর্ক স্কুলে হয়নি, আমাদের সম্পর্ক আমি যখন কলেজে উঠি তখন হয়েছে। আমি আবারও পরিষ্কার করছি, আমি যখন কলেজে উঠি তখন আমাদের সম্পর্ক হয়েছিল, আমাদের সম্পর্ক হয়েছিল ফেব্রুয়ারি মাসে, এবং আমার জন্মদিন 18 বছর হয়েছে ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ তখন আমার বয়স 18 বছর, আমি সম্পূর্ণভাবে সাবালিকা। সম্পর্ক কি বয়স দেখে হয়? মানে স্নিগ্ধাটা আমার আমি একটু যোগ করি, 18 বছর স্নিগ্ধাটা বয়স আপনার প্রশ্নের সঙ্গে যোগ সম্পর্ক করে দেই। করবো, সম্পর্ক কি বয়স দেখে হয় তিশা? যদি ভালো লাগাটা কি দেখার আগে আমরা হিসাব করি বয়সটা কত হলো? কখনোই না, আমরা তো এত হিসাব করি না, কিন্তু এখানে যখন এত বয়সের কথা এত ভাবে উল্লেখ করা হচ্ছে, আমি নাকি নাবালিকা, এইটা মানে নানা রকম, যেমন হচ্ছে অ্যাডভোকেট, একজন অ্যাডভোকেট আয়শা স্লুসনি একটা কথা বললেন যে সে তো তাহলে তখন আর আর তিনি আরো প্রশ্ন করবেন আপনাকে জি, কিন্তু আপনি আপনার এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো যে আপনি আপনার বাবার অত্যাচারের কারণে আপনি জনাব মোশতাক আহমদের হাত ধরেছেন নাকি মোশতাক আহমদের ভালোবাসায় হাত ধরেছেন, কোনটা এটা একটু ক্লিয়ার হতে পারেনি? কারণ আপনি বলেছেন আপনার বাবাকে, আপনার বাবার সাথে এখনো পর্যন্ত যোগাযোগ করছেন না, আপনার বাবা আপনাকে খুঁজে পাচ্ছে না, আপনার মাও আপনারা আপনাকে আমার খুঁজে পাচ্ছে বাবাকে না, তারা প্রশ্ন কান্না করে করছে। খুঁজে পাচ্ছে না কেন? আমার তো প্রেস সব জায়গায়, আমি কোথায় যাচ্ছি না কোথায় আপনি যাচ্ছি তো সব এখন পর্যন্ত আপনার বাবা মাকে একবার কলও দেননি। একদমই না। আমি আমার বাবার সাথে সম্পূর্ণ ভাবে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার বাবা আমার ফোন পিক করেনি। আমি যখন কিন্তু আমার সেটা বাবার আপনার ফোন সাথে থেকে আমার না, কিছুটা আপনি একটু আপনার দেখা হয়েছিল, আমি মোশতাক যখন আহমেদের স্টার্ট করি, কাছে আপনি অনেকটা কেপ্টে রয়েছেন, তারা বলতে চাচ্ছে আপনাকে একদমই খুঁজে, না একদমই না, তারা কিছুক্ষণ তারা আগে মোশতাক আহমেদের কিছুদিন নামও শুনতে আগেও, চায় না, তারা মোশতাক আহমেদের সাথে কথাও বলতে চায় না, এ সেটা হলো তাদের তাদের পার্সোনাল চিন্তা। বিষয়, সেটা তাদের ব্যক্তিগত বিষয়, কিছুদিন আগে কিন্তু আমার তারা বাবার সাথে মেয়ের আমার সাথে দেখা কথা হয়েছিল বলতে পারে, কোর্টের স্বাভাবিক। মধ্যে, কোর্টের মধ্যে যখন আমার বাবার সাথে আমার দেখা হয়েছিল, তখন আমি আমার বাবাকে বলেছিলাম, বাবা বাবা শোনো আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। সে আমাকে কি বললো জানেন? সে বলেছে স্টুপিড গার্ল ডোন্ট টক উইথ মি, আমার সাথে তুমি কথা বলবে না। স্বাভাবিক আমি বাবাকে আপনাকে তো ডেফিনেটলি ঠিক আছে বাবা আমাকে, এটা এটা একদমই নর্মাল, আমিও বলছি স্বাভাবিক, ঠিক আছে, তাহলে আমি তো আমার বাবার সাথে কথা বলতে চেয়েছিলাম, বাবা তো আমার সাথে কথা বলেনি। আপনারা যখন তাকে প্রশ্ন করেছিলেন যে আপনি কি আইনগত বাদ দিয়ে আপনারা পারিবারিক ভাবে কি কোনো রকম যোগাযোগ করতে চেয়েছিলেন কিনা, আমার বাবা তখন কিন্তু প্রশ্নটা কিছুটা হলো এড়িয়ে গিয়েছিল, সে বলছিল না আমরা মোস্তাক আহমেদের সাথে কথা বলতে চাই না, মোস্তাক আহমেদের সাথে কথা বলতে চাই না, ঠিক আছে মেয়ের তো নাম্বার আছে, মেয়ের তো ফোন আছে, মেয়েকে তাহলে আপনারা কেন ফোন দিচ্ছেন না, মেয়ের সাথে কেন যোগাযোগ করছেন না, মেয়ে তো ঠিকই যোগাযোগ করার জন্য আপনাদেরকে ফোন দিচ্ছে বা কথা বলতে চাইছে, আপনারা তো সেভাবে তার সাথে কথা বলছেন না। আর আমি আরেকটা বিষয় পরিষ্কার করতে চাই, যে আমার বাবা বলেছিল যে আমার মেয়েকে ব্ল্যাকমেল করা হয়েছে, আমার মেয়েকে কিছু ভিডিও ধারণ করা হয়েছে, এরকম কোনো কিছু ছিল না, কোনো ভিডিও ছিল না, আমাকে কেউ ব্ল্যাকমেল করেনি, আমি নিজের ইচ্ছায় তাকে বিয়ে করেছি। এবং বাবা একটা স্টেটমেন্টের কথা বললো যে মেডিকেল, আমার বললো যে আমার মেয়ের মেডিকেল স্টেটমেন্ট, তো সে কথা বলে যে আমি 3 জায়গায় স্টেটমেন্ট দিয়েছি, 1 নাম্বার হলো মহামান্য হাইকোর্ট, 2 নাম্বার ঠাকুরগাঁওয়ের কোর্ট, এবং 3 নাম্বার হলো মেডিকেল স্টেটমেন্ট। মহামান্য হাইকোর্টে আমি 3 জন জজ সাহেবের সামনে দাঁড়িয়ে কথা বলেছিলাম যে আমি খন্দকার মোস্তাক আহমেদকে সম্পূর্ণ স্বেচ্ছায় বিয়ে করেছি, সেখানে 2 জন হ্যাঁ, বিজ্ঞ কিন্তু জজ এর আগে ছিলেন। আলাদা আরেকটা স্টেটমেন্ট দিয়েছিলেন আর যে আপনাকে জোর করে ইয়ে, জি জি জি, সেই স্টেটমেন্টের কথা বাবা বলছে হচ্ছে মেডিকেলের রিপোর্ট, মেডিকেল রিপোর্টের সেই সেখানে আপনি বলেছেন আপনাকে জোর করে। হ্যাঁ স্টেটমেন্ট বা সেই লিখাটা আমার ছিল না, আমি বিষয়টা পরিষ্কার আপনি করি, টিক আমি ছয়ে আছে, আপনার সাইন আছে, সবই আছে, আপনি কেউ কেউ বলছেন আপনি ছিল
আচ্ছা আমি বলি, আমাকে একটু বলার সুযোগ দিন। আমি সেখানে বলেছিলাম যে মেডিকেল, একটু এক সেকেন্ড, হ্যাঁ আমি বলেছিলাম মোস্তাক আমি যা শিখিয়ে দিবে এটার উত্তর আপনি আমাদেরকে দিবেন, এটা কিন্তু একদমই না। মুখন্দকার মোস্তাক আহমেদ আমাকে উনি বারবার বলছে আমি, এটা একটা প্রমাণ, এটা একটা প্রমাণ। আপনি একটা স্টেটমেন্ট দিয়েছেন সেখানে আপনার বাবার কাছে, এখন পর সেই স্টেটমেন্টে আপনি ইয়ে করেছেন যে আপনাকে জোর করে ইয়ে করেছে মোস্তাক আহমেদ যা যা করেছে সেটার আমার বাবা নিচে এই আপনি স্টেটমেন্টের কথা সাইন বলছিলেন, দিয়েছেন, এই সাইন এবং স্টেটমেন্টটা টিপ শুয়ে দিয়েছেন। হ্যাঁ যে বলুন। আমি আমি আমার স্টেটমেন্টটা ক্লিয়ার করছি, জাস্ট 1 মিনিট। আমার স্টেটমেন্টে আমি বলেছি খন্দকার মোস্তাক আহমেদ আমাদের আইডল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির মেম্বার, ফেসবুকে উনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, এরপর কথা বলতে বলতে আমাদের প্রেম হয়েছে। আমি স্টেটমেন্টটা সম্পূর্ণ পড়ছি। তারপরে আমি এটা বলেছিলাম যে আমার বাবা অনেক জায়গায় বলে যে আমার ছেলেকে বিভিন্ন ভিডিও ধারণ করে এবং মোবাইল থেকে উনি এগুলো নিয়ে না আপনার আমাকে স্টেটমেন্ট যেটা, ব্ল্যাকমেল এটা এটা করে। শেষ করুন, ওই কথাটা শেষ করুন। আপনার বাবার যে স্টেটমেন্ট, যে একটা আমি স্টেটমেন্ট দিয়েছেন ঠিক আছে। পুরো স্টেটমেন্টটাই পড়ছি, আমি আবারও পড়ছি। ও আচ্ছা হ্যাঁ খন্দকার পড়ছিলেন, মোস্তাক হ্যাঁ আহমেদ আমাদের স্কুলের গভর্নিং বডির মেম্বার, ফেসবুকে উনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, এরপর কথা বলতে বলতে আমাদের প্রেম হয়, এবং আমি লেখা ছিল যে আমার ভিডিও ধারণ করে উনি আমার মোবাইল থেকে নেয়, এরপর ব্ল্যাকমেল করে, আমাকে বিয়ে করে, তারপরে ভিডিও ভাইরাল করবে। এই ধরনের কথাগুলো আমি বলিনি, এই ধরনের কথা আমার বাবা বলে, সেটা আমি বলেছিলাম। এরপর স্টেটমেন্ট আমি আরো বলেছি, সেই সাথে আমার বাবা মার সাথে সম্পর্ক ভালো না, আমাকে তারা ভালোবাসে না, খোঁজ খবর নেয় না, সব মিলে খন্দকার মোস্তাক আমাকে অনেক ভালোবাসে, আমি 25 মার্চ ওনাকে বিয়ে করি। আমি আমারও স্টেটমেন্টটা ক্লিয়ার করছি। আমি এটা বলেছিলাম যে আমি আমার বাবা বলে যে সে নাকি আমার ব্ল্যাকমেল করেছে, আমার এভাবে কিছু ভিডিও ধারণ করেছে, এবং এই কথাটা সম্পূর্ণ ভাবে মিথ্যা, কারণ খন্দকার মোস্তাক আমাকে কোনোভাবেই ব্ল্যাকমেল করেনি। যদি ব্ল্যাকমেলই করা হয়ে থাকে তাহলে স্টেটমেন্টের নিচের লাইনে এটা কেন লেখা থাকবে যে এখন সে আমাকে অনেক বেশি ভালোবাসে? এই কথাটা তো আমি বলবো না যদি সে আমাকে ব্ল্যাকমেল করে। যদি ব্ল্যাকমেলই হয় তাহলে সে কথা সে কেন আমাদের প্রেম হবে? প্রেম হলে তো ব্ল্যাকমেল হওয়ার কোনো প্রশ্নই আসছে না। এটা আমার বক্তব্য। ভিউয়ার্স, আপনার এটা দেখার পর কি মনে হলো? আপনার কি মনে হচ্ছে না যে এমন সন্তান যেন কোনো মায়ের গর্ভে না আসে? জি বন্ধুরা, আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকনটি প্রেস করুন। আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ।